শুভ মহাষ্টমী। তো আমাদের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভীষণ মজা করো, ভীষণ আনন্দ করো। আজ অষ্টমী, এই দুর্গাপূজার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, কবে পুজো আসবে, কবে পুজো আসবে। তো আজকের দিনটা গেলেই মনে করো পুজো পুজো, মানে খুব কষ্ট কষ্ট মনে হয় পুজো চলে গেল, এরকম একটা ব্যাপার। সেই জন্য বলছি আজকে ভীষণ মজা করো, ভীষণ এনজয় করো তোমরা সবাই। আমরা তো দেখো রেডি হয়ে গেছি, আর কালকে একটা পার্ট দিয়েছিলাম আমরা, মানে আমার মেকআপ লুকটার যেখানে সাজতে গেছিলাম ওখানকার পুরো ডিটেলস সমেত আমি দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ওকে কেমন লাগছে তাও জানিও কমেন্টে। দেখো দেখো ম্যাচিং ম্যাচিং। তো এই হচ্ছে আমাদের আজকের লুক। তো এখন যাবো হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে, এন্ড আমাদের একটু মানত করা ছিল আমাদের কুর্তোর জন্য, তো সেই মানতটা দেব আজকে। উপোস নেই আমি, পুষ্পাঞ্জলি বলতে যাচ্ছি মানতটাই দিতে, কারণ এই সময় উপোস থাকা তো ঠিক নয়, তো ওই জন্য উপোস আমি নেই, খেয়েছি তবে সিদ্ধ ভাত খেয়েছি। তো এখন যাবো মায়ের মানতটা দিতে, কারণ পুজো কখন শুরু হবে তার তো ঠিক নেই, ওই জন্য মা বললো খেয়েই নে, মন ভালো থাকলে সবই ঠিক। তো সেই জন্য যাচ্ছি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, আর আমার মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা, আজকে তোমাদের আমি এমন একটি ওয়েবসাইট এর সম্পর্কে বলতে চলেছি যার নাম হচ্ছে মোস্ট বেট। এই ওয়ার্ল্ড কাপ সিজনে তোমরা এই অ্যাপটির মাধ্যমে জিততে পারো প্রচুর টাকা। এই মুহূর্তে নিউজিল্যান্ডের এক্স ক্যাপ্টেন ব্র্যান্ডন ম্যাককুলাম এটিতে জয়েন করেছেন। এটিতে তুমি প্রথম ডিপোজিটে 25,000 টাকা পর্যন্ত জিততে পারো এবং 20% ক্যাশব্যাকও আছে। এই অ্যাপের মাধ্যমে তুমি সমস্ত ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলি ফ্রিতে দেখতে পারো এবং এর মধ্যে রয়েছে 24 ঘন্টা চ্যাট করার সুবিধা। তুমি এটিতে গুগল পে, ফোন পে অথবা পেটিএম এর মাধ্যমে খুব সহজেই টাকা উইথড্রল এবং ডিপোজিট করতে পারো। তো দেরি করছো কেন, ঝটপট আমার কমেন্ট বক্সে যাও, পিন পোস্ট করা আছে লিঙ্কটা, ওখান থেকে ডাউনলোড করে ফেলো মোস্ট বেট অ্যাপ। তো আমরা পুজো মণ্ডপে চলে এসেছি, আর এখানে আমার যা মানত করার ছিল একটা শাড়ি, আলতা, সিঁদুর আর দক্ষিণা, তো এটাই দিতে এসেছি। তো ঠাকুরমশাই বললেন এখন নয়, একটুখানি বসতে, আমি যখন পুজো শুরু করব তখন আমি কারা কারা মানত করেছিল তাদেরকে ডেকে নেব, তো তখন এসে তোমরা মানতগুলো শোধ দিও। তো সেই জন্য আমি ওখান থেকে আবার গিয়ে এখানে বসেছিলাম সমস্ত জিনিসপত্র নিয়ে, আর মানে আমি চেয়ারেই বসেছিলাম কারণ নিচে বসতে কষ্ট হচ্ছিল, কারণ শাড়ি পরেছিলাম তো ওই জন্য খুব কষ্ট হচ্ছিল। আমি শাড়ি লেগিংস এগুলো কিছুই এখন যদিও পরতে পারি না, খুব কষ্ট হয়, তো সেই জন্য চেয়ারেই বসেছিলাম। আমরা অঞ্জলি দিয়ে, অঞ্জলি ঠিক দিইনি, মানে মানত ছিল ওইগুলো দিয়ে আমরা চলে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি অল্প স্বল্প করে। আর এই যে ওনার ঝাল লেগে গেছে, ঝাল লেগে গরম লেগে গেছে, তার জন্য শুয়ে পড়েছে টান টান হয়ে। 10 মিনিট পরে আমরা বেরোবো ঠাকুর দেখতে, তোমাদেরকেও দেখাবো। আর যাবো হচ্ছে দত্তফুলিয়া, দত্তফুলিয়া খুব ভালো পুজো হয়, অনেকগুলো পুজো হয়, তোমাদেরকেও ঘুরে ঘুরে প্যান্ডেলগুলো দেখাবো। তো একটুখানি রেস্ট নিই, তারপরে আবার বেরোচ্ছি। আর চিন্তা করো না, আমরা সাবধানেই ঘুরবো, একেবারে সাবধানে, আর আমি একেবারেই খালি পেটে নেই, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। তো দেখা হচ্ছে আবার একটু পরে। তো আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখার জন্য, মানে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আর ও গাড়িটা বললো বার করছে, মানে চাবি আনতে গেছে। তো এক্ষুনি আমরা বেরোবো, তোমাদেরকেও পুরো সব প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা দত্তফুলিয়াও দেখো ঢুকে গেছি বলতে বলতে, পুরো রাস্তাটার করিনি, তো দত্তফুলিয়া চলে এসছে, এবার তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাবো।
তো ফার্স্টে এই জায়গাটার নাম কি আমি বলতে পারবো না, দত্তফুলিয়াই কি মাঠ আমি জানি না। তো এখানে আমরা প্রতি বছর আসি ঠাকুর দেখতে। তো চলো এবার প্যান্ডেলের মধ্যে যাওয়া যাক। আর দত্তফুলিয়ায় খুব ভালো পুজো হয়, সবকটা পুজোই খুব সুন্দর পুজো হয় আর খুব ভালো প্যান্ডেলও হয় এখানে। তো এই দেখো আমি যাচ্ছি আস্তে আস্তে ভেতরটাই, একটা খড়ের ছাউনি দিয়ে একটা সুন্দর পুজো করেছে, সরি প্যান্ডেল করেছে, আর প্রতিমাটাও অসম্ভব সুন্দর, তোমাদেরকে দেখাবো চলো। তো দেখো ফার্স্টে এই প্যান্ডেলটার মধ্যে ঢুকে আমার কিছু ভিউয়ার্সদের সঙ্গে দেখা হয়েছে, তো আমাকে দেখে চিনতে পেরেছে, তো কথাও বললো, ছবি তুললো, খুব ভালো লাগলো না কথা বলেছে বা আমাকে চিনতে পেরেছে। এগুলো যে কত বড় একটা পাওয়া, এই ভালোবাসাগুলো না টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, মানে এগুলো একটা অন্যরকম ভালোবাসা, সত্যি ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো সেলফি তোলাতুলি হচ্ছে। তো চলে এলাম নেক্সট প্যান্ডেলে। তো এটা দেখো একটা রাক্ষসের মুখ করেছে, তার মধ্যে হচ্ছে প্রতিমা, খুব ভালো করেছে। পাশে একটা দেখো ছোট্ট জলাশয় করেছে, ওখানে একদম অরিজিনাল হাঁস ছাড়া রয়েছে। তো ওগুলোই আমি দেখানোর জন্য তোমাদের দাদাভাইকে হাত নেড়ে ডাকছিলাম, দেখো এখানে অরিজিনাল হাঁস ছেড়ে দিয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর প্যান্ডেলের ভেতরটাও খুব ভালো করেছে, ভীষণ সুন্দর। তো চলে এলাম আর একটা প্যান্ডেলে। দেখো এখানে একটা থিম পুজো করেছে দারুণ, জঙ্গল মহল বলে একটা স্টেশন এখানে করেছে, আর ভেতরটাই প্রতিমা আছে। তো চলো তোমাদেরকেও মানে ভেতরে গিয়ে দেখাই। তো এই যে দেখো আর একটা প্যান্ডেলে চলে এলাম, এটাই লাস্ট, এরপরে বাড়ি যাব এই প্যান্ডেলটা দেখে আর ভেতরের প্রতিমা দর্শন করিয়ে, আমি করে তোমাদেরকেও গড়িয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। এটা অনেক বড় মাঠ, দেখো কত বড় মেলা বসেছে এখানে। যদিও আমরা রাতে কখনো আসিনি এখানে দত্তফুলিয়াতে ঠাকুর দেখতে, যদিও আসে এই অষ্টমীর দিন দিনের বেলাটায় আসা হয় অঞ্জলি টঞ্জলি দিয়ে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। তো আমরা ঠাকুর ঠাকুর দেখে প্যান্ডেল দেখে বাড়ি চলে এসেছি, এখন এবার একটু রেস্ট নেবো, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা হচ্ছে দুপুরবেলা রেস্ট নিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে একটুখানি ঘুমিয়েছিলাম, মেকআপ তুলিনি, মানে পুরো অষ্টমীর দিনটা কাটাবো তো ওই জন্য। তো যাই হোক, রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি বগুলা ঠাকুর দেখতে। তো শাড়িটাও চেঞ্জ করেছি, যেহেতু পুজো হয়ে গেছে ওই জন্য ব্ল্যাক কালারের শাড়িটাই পরেছি, ম্যাচিং করে লাল শার্ট, মানে লাল আর কালো এরকম ম্যাচিং করে আর কি, পরা কম্বিনেশন করে পরা ম্যাচিং বলে নতুন জামা পরেছি। হ্যাঁ, তো আমার এটা যদি একবার পরেছি তোমাদেরকে দেখেছি, বাট মানে বেরোয়নি কোথাও, জাস্ট ভিডিও করে দেখালাম। তো তার সঙ্গে জুয়েলারি ফুয়েলারি সব খুলে ফেলেছি, গরমে আর পারছিলাম না, আমার খুব অস্বস্তি হয়েছিল। কানের দেখো সেই আগের দিনের কানেরটা পরেছি, এই কানেরটা পরেছি, আর হাতে টাতে এই যে পলা পরেছি একটা, আর এই যে আমার এইটা, আর কিছুই পরিনি। তো চলো যাওয়া যাক, চলো। Thank you.
তো এখন আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। তো বাজারে এখানে একটা ফুচকার দোকান, মেলার মধ্যে তো ঢুকিনি, ওই জন্য খেতে পারিনি। তো এখান থেকে ভাবছি কটা ফুচকা খাবো, তারপরে বাড়ি যাবো। তো আমরা মেলা টেলা ঘুরে চলে এসেছি, বাস কয়েকটা ঠাকুর দেখেছি। খাওয়া দাওয়া তেমন কিছু করিনি, মানে সারাদিন পেটটা পুরো ভর্তি ছিল। বাড়ির খাবার দাবারই সব খেয়েছি, শুধু রাস্তায় 6টা না 7টা ফুচকা খেয়েছি আমি, আর কিছু খাইনি। আর আইসক্রিম নিয়ে এসেছি, ওটা খাইনি, ফ্রিজে রাখা আছে। ব্যাস এই মানে ঘোরাফেরা অষ্টমী এই শেষ। তো আর আজকের মতো আমার ভিডিও শেষ, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। টাটা।